উষার দুয়ারে হানিয়াঘাত আমরাই আনিব রাঙ্গা প্রভাত আমরাই টুটাবো তিমির রাত বাধার বিন্দা চর সুপ্রিয় একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আমরা এমন এক সময় অতিক্রম করছি যেখানে করোনা নামক ভাইরাসের কারণে বিশ্ব যেমন স্তম্ভিত আমরাও তেমন শঙ্কিত ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন কিন্তু তোমাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইন ক্লাসগুলো চালু রেখেছেন তোমরা একটু ধৈর্য ধরো এবং আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাও ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা ফিরতে পারব কর্মস্থলে তোমরা আসবে ক্লাসরুমে মুখরিত হবে আমাদের প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ক্যাম্পাস হ্যাঁ আমি পরিচয় দিব আমি মোহাম্মদ হুমায়ুন কবির বিএসসি অনার্স ফার্স্ট ক্লাস এমএসসি মাৎস্যবিদ্যা ফার্স্ট ক্লাস প্রাণীবিদ্যা বিভাগ প্রভাষক জীববিজ্ঞান বিভাগ ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ গোলাপগঞ্জ সিলেট আর কথা বাড়াবো না তোমাদেরকে এখন আমি নিয়ে যেতে চাই আমার বায়োলজি আরও একবার প্রাণ ঢালা অভিনন্দন আমাদের বায়োলজি ক্লাসে তোমরা বিজ্ঞানের আর যে বিষয়গুলো পড়বে তা হচ্ছে জড় পদার্থ সম্পর্কিত এবং একমাত্র সাবজেক্ট যেটি হচ্ছে জীবন সম্পর্কিত বা জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত যার একটি হচ্ছে বায়োস ইংরেজি হচ্ছে লাইফ অর্থ জীবন অপরটি হচ্ছে লগস ইংরেজি নলেজ যার অর্থ হচ্ছে জ্ঞান এই বায়োলজির দুই কুল এক হচ্ছে উদ্ভিদ কুল অপরটি হচ্ছে প্রাণীকুল উদ্ভিদ কুল সম্পর্কে তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাসের প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র এবং প্রাণী কুল সম্পর্কে তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাসের দ্বিতীয় পত্রে বায়োলজির জনক হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল আর অপরপক্ষে তার সুযোগ্য ছাত্র থ্রিও ফার্স্টাস হচ্ছে বায়োলজির একটি অংশ উদ্ভিদ বিজ্ঞানের জন্য তবে বায়োলজির শব্দটির প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী যা ব্যাপটিস্ট ল্যামার্ক আমরা নিয়ে যাব তোমাদের আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার অর্থাৎ কোশ ও এর গঠন আমরা আজকে প্রাথমিক ধারণা দিব সেল কি তাহলে আমরা একটু দেখে নিতে পারি কোষ আলোচনায় কোষ ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সালে তার নিজের তৈরি অনবীক্ষণ যন্ত্রের নিচে বোতলের কর্কের সেদ করে কতগুলো মৌচাকের নেই প্রকোষ্ঠ দেখতে পান এরা পরস্পর সংযুক্ত এই প্রকোষ্ঠগুলোকে তিনি নাম দেন সেল সেল শব্দটি ল্যাটিন সেলুলার শব্দ থেকে এসছে যার ইংরেজি হচ্ছে এই স্মল কম্পার্টমেন্ট অর্থাৎ ক্ষুদ্র কক্ষ থেকে এক্ষেত্রে বিজ্ঞানী রবার্ট হুক তার সুবিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়াতে এই সেল সম্পর্কে চিত্রসহ বিশদ বর্ণনা করে থাকেন বিজ্ঞানী গিউ ষোলোশো বিরাশি সালে এই সেলকে ব্লাডার বলে আখ্যায়িত করে থাকেন প্রকৃত প্রস্তাবে রবার্ট কর্কের মৃত্যু কোষের শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পেয়েছিলেন কিন্তু ষোলোশো সালে বিজ্ঞানী অ্যান্টোডিভ্যান লিউ্যান হু পূর্ণাঙ্গ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এক্ষেত্রে কোষ জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন ও কার্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষ বিদ্যা বা সেল বায়োলজি বা সাইটোলজি সাইটোলজি শব্দটি গ্রিক শব্দ কাইটোস বা সেল লগস নলেজ বা জ্ঞান থেকে সৃষ্টি হয়েছে এক্ষেত্রে তোমাদের জেনে রাখতে হবে যে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কারের আবিষ্কার করেন এবং ষোলোশো পঁয়ষট্টি সালে এবং অনবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হচ্ছে অ্যান্টনি ভন লিউয়ান হুক আমরা একটু কোষ সম্পর্কে ফরমালি সংজ্ঞা জানার চেষ্টা করছি আমি অবশ্য তিনটি সংজ্ঞা এখানে লিখে ফেলছি প্রথম সংজ্ঞাটি প্রদান করেছেন বিজ্ঞানী এ জি লরি এবং পি সেকেভিজ উনিশশো সালে কিছু কিছু বই অবশ্য লেখা চেষ্টা করেছে এটি উনিশশো উনসত্তর সালে কিন্তু উচ্চতর ক্লাসের বইগুলো যেটা কোর্স সম্পর্কেই আলোচিত হয়ে থাকে এই বইগুলোতে লেখা রয়েছে উনিশশো তাহলে এই যে সংজ্ঞা তিনি প্রদান করেছেন সুজ্ঞাটি হচ্ছে অর্ধভেদ পর্দাবেষ্টিত এবং সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননের সক্ষম এবং জীবস ক্রিয়াকলাপের এককই হচ্ছে কোষ এবং পরের যে সংজ্ঞাটি এটি প্রদান করেছেন বিজ্ঞানী ডি রবার্টিস উনিশশো সালে তার মতে জীবনের মৌলিক গঠনগত ও কার্যকরী কি হচ্ছে কোষ সর্বশেষ আমরা এই কোষগুলোর সমন্বয়ে সাধারণভাবে একটি সংজ্ঞা লেখার চেষ্টা করেছি সেটি হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ পটোপ্লাজম নিয়ে গঠিত স্বনির্ভর আত্মপ্রজননশীল এবং জীব দেহের গঠন ও কাজের একককে বলা হচ্ছে কোষ আমরা একটু সর্বশেষ যে সাধারণ সংজ্ঞাটি দিলাম এই সাধারণ সুজ্ঞাটির আমরা শব্দগুলোর সঙ্গে একটু পরিচিত হতে চাই এক্ষেত্রে যে বৈষম্যভেদ্য পর্দার কথা বলা হয়েছে এই বৈষম্যভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা যে পর্দা নির্দিষ্ট রাসায়নিক পদার্থকে যাতায়াতের অনুমতি দেয় ওই পদার্থগুলো ব্যতীত অন্য পদার্থকে যাতায়াতের অনুমতি দেয় না আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা যদি একটি গামছার কাপড় নিয়ে থাকি এই গামছার উপর থেকে যদি আমরা পানি ঢালি পানিটি পাশ হয়ে চলে যাবে কিন্তু এই গামছার উপরে যদি আমরা আলু কিংবা চাল ঢালি তাহলে এই চাল বা আলুটি পাস হয়ে যেতে পারবে না এটি হচ্ছে বৈষম্যভেদ পর্দা এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পটোপ্লাজম পটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে এবং এই টোপ্লাজমের নানারূপ পরিবর্তনই হচ্ছে আমাদের জীবন বা জীবনের ক্রিয়াকলাপ সংগঠিত হয়ে থাকে এবং আমরা আরও একটি শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি যেটি হচ্ছে স্বনির্ভর অর্থাৎ নিজেই নিজের উপর নির্ভর এক্ষেত্রে হচ্ছে আত্মপ্রজননশীল অর্থাৎ আত্মশব্দের অর্থ হচ্ছে নিশ প্রজননশীল অর্থাৎ নিজেই নিজের বংশ রক্ষা করতে পারে বা সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং গঠন জীব গঠন ও কাজের একক এই শব্দটির সঙ্গে তোমরা একটু হলেও পরিচিত তবে আমাদের জীবদেহ আমাদের এই জীব দেহে যে প্রায় গড়ে সাঁত্রিশ দশমিক দুই টিলিওন কোষ দ্বারা গঠিত যেহেতু আমাদের দেহে এত সংখ্যক কোষ রয়েছে তার একটি ক্ষুদ্র অংশ মাত্র এটি তাই একে একক শব্দটি ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে তোমরা জানো এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এই ছত্রিশশো সেকেন্ডের এক অংশ হচ্ছে এক সেকেন্ড তাই সময়ের একক বলা হচ্ছে একক তেমনি আমাদের দেহে এতগুলো যে কোষ রয়েছে এই কোষগুলোর ক্ষুদ্র একটি অংশ হচ্ছে তাই একে বলবো জীবদের একক শব্দটি এবং গঠনগত এই ক্ষুদ্র অংশগুলোর সমন্বয়ে আমাদের বিশাল দেহ গঠিত হয়ে থাকে তাই এটি গঠনগত একক শুধু দেহ গঠন করেই এই কোষগুলো ক্ষান্ত নয় দেহের সার্বিক কর্মকাণ্ড অর্থাৎ কার্যকলাপ পরিচালনা করে থাকে তাই এটি কার্যকরীও একক বা কাজেরও একক আশা করছি স্পষ্ট হয়েছে তোমরা হাতে একটি ডিম অর্থাৎ এই পৃথিবীর সকল প্রাণীর ডিম এক একটি জীবন্ত কোষ আমার হাতে যে ডিমটি রয়েছে এটি একটি মুরগির ডিম এর আয়তন হতে পারে ষাট গুণ পঁয়তাল্লিশ মিলিমিটার প্রশ্ন মনে জাগতেই পারে এই পৃথিবীর সবচেয়ে ছোটো কোষ কোনটি সবচেয়ে ছোটো কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা বা পিপিএলও এক মাইক্রোমিটার এবং সবচেয়ে বড়ো কোষ হচ্ছে উট পাখির ডিম যা একশো সত্তর গুণ একশো পঁয়ত্রিশ মিলিমিটার এবং সবচেয়ে দীর্ঘ কোষটি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ বা নিউরন এক মিটার এছাড়াও আরও কিছু কোষের আয়তন সম্পর্কে একটু জানার চেষ্টা করছি যে স্টেফাইলো কোকাস যে ব্যাকটেরিয়াটি তার আয়তন হতে পারে এক মাইক্রোমিটার টাইফাস জীবাণু দুই দশমিক চার মাইক্রোমিটার লোহিত রক্তকণিকা কুনিকা সাত দশমিক পাঁচ মাইক্রোমিটার যকৃত কোষ বিশ মাইক্রোমিটার মানুষের ডিম্বাণু একশো মাইক্রোমিটার ইনফ্লুয়েঞ্জা জীবাণু একশো মাইক্রোমিটার এবং অ্যামেবা জীবাণুটিও যে কোষ এটি হচ্ছে একশো মাইক্রোমিটার আমরা একটু কোষ মতবাদ সম্পর্কে জানার চেষ্টা করছি দুই জার্মান বিজ্ঞানী এম জে স্লেইডেন আঠারোশো সালে উদ্ভিদ কোষ এবং টি সোয়ান আঠারোশো উনচল্লিশ সালে প্রাণী কোষ পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে যে প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত এবং কোষ হচ্ছে জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়াকলাপের একক এই বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ানের এই মতবাদকে বলা হয় কোষ মতবাদ বা সেল থিওরি কোষ মতবাদের মূল বক্তব্য এইরকম যে কোষই হল জীবের মৌলিক ও গঠনগত একক কোষ হল জীবনের মৌলিক একক কোষ হল বংশগতির একক এবং সব কোষই উদ্ভব হয় পূর্বতন কোনো কোষের বিভাজনের মাধ্যমে এই কথাগুলোই মূলত কোষ হচ্ছে মতবাদের মূল বক্তব্য এক্ষেত্রে একটু কথা বলে রাখি তোমাদের আমরা যে বহু কুশি আর যারা এক কুশি সকল জীবেরই কিন্তু জীবন প্রক্রিয়া শুরু হয় একটি মাত্র কোষ থেকে এই কোষগুলো বিভাজনের মাধ্যমে আমরা বহু কুশি আর যারা এক কুশি এক কুশি এখন একটু আমরা জানার চেষ্টা করব যে একটি উদ্ভিদ কোষের যে বিভিন্ন অংশে শখ আকারে দেখার চেষ্টা করছি আমি অবশ্য শখটি তোমাদের বোর্ডে উপস্থাপন করে ফেলছি এখন আমরা একটু দেখি যে উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশে আমরা ভাগ করছি একটি হচ্ছে কোষ প্রাচীর এটি শুধু উদ্ভিদেরই বৈশিষ্ট্য কোষপ্রাচীর প্রাণীকোষে থাকে না এক্ষেত্রে হচ্ছে দুই হচ্ছে প্রোটোপ্লাস্ট পটোপ্লাস্ট পটোপ্লাস্ট মূলত উদ্ভিদ কোষের মধ্যে সমদয় সজীব এবং নির্জীব বস্তুর সমন্বয়ে গঠিত আর পটোপ্লাস্টের আবার দুই অংশ পটোপ্লাজম অর্থাৎ সজীব উপাদানগুলো কোষের ভিতরে অবস্থিত আর দুই হচ্ছে কোশস্থ নির্জীব বস্তু পটোপ্লাজম শব্দটি মূলত প্রোটো শব্দের অর্থ আদি আর প্লাজমা শব্দের অর্থ সংগঠন থেকে এসেছে অর্থাৎ এই পটোপ্লাজমটি হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে কারণ এই পটোপ্লাজমের নানাবিধ পরিবর্তনই হচ্ছে আমাদের জীবনের বহিঃপ্রকাশ ঘটে থাকে এক্ষেত্রে এই পটোপ্লাজমের ভাগগুলো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে পটোপ্লাস্ট পটোপ্লাস্টের যে অংশগুলো সজীব উপাদান তাকে বললাম আমরা পটোপ্লাজম পটোপ্লাজমকে আবার তিনটি অংশে ভাগ করছি একটি হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এটি হচ্ছে সজীব সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আমরা এই কোষ ঝিল্লিটি অবশ্য উদ্ভিদ কোষ এবং কোষ সকলের ক্ষেত্রেই থেকে থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারটি অংশ রয়েছে এই নিউক্লিয়াসে কয়টি অংশ রয়েছে চারটি অংশ রয়েছে এক নিউক্লিয়াসের সবচেয়ে বাহিরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম প্লাজম এবং তার কেন্দ্রের দিকে অবস্থিত নিউক্লিও লাস এবং তার ভিতরের দিকে যে জালিকাকার সূত্রবত অংশ তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম এই প্রেক্ষাপটে আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন অংশগুলো একটু দেখার চেষ্টা করছি যে কোষের মধ্যে সমদয় জায়গাটি হচ্ছে সাইটোপ্লাজম এবং এই সাইটোপ্লাজমের দুটি অংশে আমরা দেখাচ্ছি যে একটি হচ্ছে মাতৃকা আর একটি আর অন্যটি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যে মাতৃকা বলা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরের অংশটিকে বলা হচ্ছে মাতৃকা যেখানে বিভিন্ন অঙ্গাণু অবস্থান করে থাকে এবং উপাদান অবস্থান করে থাকে বা এই মাতৃকাটিকে হচ্ছে সাইটোসল বলা হয়ে থাকে এক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো কথা বলি মূলত সাইটোপ্লাজমের যে সজীব উপাদান এই সজীব উপাদানকে বলা হয় অঙ্গাণু আর নির্জীব উপাদানকে বস্তু বলা হয়ে থাকে সাইটোপ্লাজমের তাহলে অঙ্গাণুগুলোর মধ্যে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এটি প্রাণীকোষে কখনোই থাকে না এই প্লাস্টিককে খাদ্য তৈরির কারখানা বলা হয় তবে যে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট একে শর্করা তৈরির কারখানা বা রান্নাঘরও বলা হয়ে থাকে এবং মাইটোকুন্ডিয়া যে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর নামে খ্যাত এবং রাইবোজোম রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়ে থাকে বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে বস্তু বস্তুকে আমরা বলে থাকি যে কোষের প্যাকেজিং কেন্দ্র বা এর অপর নাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ এক্ষেত্রে হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটি এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের পরিবহন তন্ত্র বলা হয়ে থাকে এবং লাইসোজম লাইসোজমকে বলা হয় কোষের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড সেন্টিউল আছে আছে হচ্ছে কোষ গহ্বর মাইক্রো বডিস রয়েছে এবং সাইটো বা যে কোশীয় কঙ্কাল যেটি রয়েছে এই কোশীয় কঙ্কাল অবস্থান করে থাকে এক্ষেত্রে আমি নিউক্লিয়াস বলে ফেলছি নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে এখন আমরা একটু দেখার চেষ্টা করছি যে পটোপ্লাজমের অপর যে অংশ কোষস্থ নির্জীব বস্তু একে আমরা তিনটি অংশে দেখানোর চেষ্টা করেছি যে সঞ্চিত বস্তু খরিত পদার্থ এবং বর্জ্য পদার্থ সঞ্চিত বস্তুগুলোর মধ্যে আমাদের যে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি প্রোটিন বলে থাকি এবং লিপিড এই তিন ধরনের হচ্ছে সঞ্চিত বস্তু খরিত পদার্থের মধ্যে হচ্ছে নেকটার রঞ্জক পদার্থ হরমোন এনজাইম ইত্যাদি থেকে থাকে বর্জ্য পদার্থগুলোর মধ্যে হচ্ছে টেনিন রেজিন গাত গাম বা আঠা জৈব অ্যাসিড খনিজ পদার্থ ইত্যাদি এই পর্যন্ত এবং তোমাদের আরও একটু বলে ফেলি যে উদ্ভিদ কোষ আর কোষের দুটি চিহ্নিত চিত্র একটু তোমরা বাসায় আঁকার চেষ্টা করবে এবং দুটি কথা একটু বলে ফেলি তোমাদের যে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যদি বলা হয় একটি বৈশিষ্ট্য বলো সেটি হচ্ছে তোমরা বলবে কোষ প্রাচীর আর দুই নম্বর যে উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্লাস্টিড কারণ এই দুটি বৈশিষ্ট্য কখনো প্রাণী কোষে থাকে না এক্ষেত্রে যে তোমরা আজকের এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে একটু বাসায় স্টাডি করার চেষ্টা করো আর এই শখটি তোমরা বাসায় স্টাডি করে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষটি যদি একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে এই পর্যন্ত বাসায় সুস্থ থাকো ভালো থাকো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো আর আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাও এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ